নিয়ন্ত্রণে এসেছে সকাল থেকে কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গি বিসিক এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান ইফতেখার জানাবেন কি বলছেন পোশাক শ্রমিক ও কারখানা মালিকরা কর্ম পরিবেশ ঠিকঠাক রয়েছে কিনা উজ্জ্বল আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে চাকরি বেতন ভাতা বৃদ্ধি পাশাপাশি কর্মক্ষেত্রে নারী পুরুষের যে বৈষম্য অর্থাৎ নারী পুরুষের সম অধিকার এরকম বেশ কিছু দাবিতে কিন্তু আমরা দেখেছি যে আহ গাজীপুরের পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছিলেন পাশাপাশি অনেক বেকার যুবক যারা চাকরির প্রত্যাশায় তারা বিভিন্ন সড়ক মহাসড়ক দখল করে কিন্তু বিক্ষোভ করছিলেন যে কারণে আমরা গত কয়েকদিন দেখেছি যে গাজীপুরে একটি পোশাক শিল্পে অস্থিরতা বিরাজ করছিল তবে সেটি কিন্তু গতকাল থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আমরা গতকাল থেকে দেখেছি যে সেনাবাহিনীর সমন্বয়ে পাশাপাশি পুলিশ এবং শিল্প পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়েছে এবং সেনাবাহিনীর টহল কিন্তু এখনো কিন্তু চলছে যে কারণে এখন শিল্প এলাকাগুলোতে পরিবেশ শিল্প আগের গুলোতে অনেক উন্নতি হয়েছে এবং আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে বিশেষ করে যে বিসিক শিল্প এলাকায় আমরা বেশ কিছু কারখানায় গিয়েছি এবং দেখেছি সকাল থেকে শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিয়েছেন এবং তাদের সাথে আমরা কথাও বলেছি তারা বলছে যে আসলে তারা চান যেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হোক এবং পাশাপাশি তারা চান যেন কর্ম পরিবেশ যেন সঠিক থাকে অর্থাৎ তারা সঠিকভাবে যেন তাদের কারখানায় আসতে পারেন কাজ করতে পারেন এবং নির্ধারিত সময় সেই সময় যেন তারা তাদের বেতন ভাতা গুলো সঠিক সময় পান এইরকম একটি পরিবেশ তারা চান এবং তারা এও বলছেন যে বহিরাগতদের দ্বারা যে তাদের যে কারখানাগুলো হামলা হামলার শিকার হচ্ছে সেটি যেন আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তারা মনিটরিং আশা করছে পাশাপাশি মালিকদের সাথেও আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরে যে আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক আহ এই যেসব প্রতিষ্ঠানে কিন্তু কর্ম পরিবেশ সঠিক ছিল সেসব প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভাঙচুর চালিয়েছে এবং সেসব কারখানাকে পরবর্তীতে কিন্তু ছুটি ঘোষণা করতে বাধ্য হয় যে কারণে কিন্তু আহ তারা নিরাপত্তাহীনতায় ছিলেন এই পোশাক কারখানাগুলো নিয়ে তবে এখন কিন্তু মালিক পক্ষ যেভাবে তাদের নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করেছেন পাশাপাশি শ্রমিকরাও কিন্তু এখন অনেকটাই সতর্ক তারা যেন তাদের কারখানাগুলোতে হামলা না হয় সেজন্য তারাও কিন্তু তৎপর রয়েছেন পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনী যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন যে কারণে গাজীপুরে এখন আগের চেতে পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে কারখানাগুলোতেও উৎপাদন উৎপাদন জোরদার জোরালো ভাবে চলছে এবং আমরা দেখেছি যে মহাসড়ক গুলোতে যে অবরোধের কারণে যে বিশৃঙ্খলা হতো সেটিও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তো সবকিছু মিলে গাজীপুরের আহ পোশাক কারখানা গুলোতে কর্মব্যস্ততা ফিরেছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ উজ্জ্বল